এই গল্পের সমস্ত ঘটনাবলী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে সেটা অনিচ্ছাকৃত ও কাকতালীয়। কাহিনী কোনো প্রকার তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক বা সেই সমান কোনো সংস্কারের প্রচার বা সমর্থন করে না। লেখক শুধুমাত্র রোমাঞ্চকর আবহাওয়া তৈরির খাতিরে এই কল্পনার আশ্রয় নিয়েছেন। আমরা আশা করব আমাদের শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে এই গল্পের আনন্দ উপভোগ করবেন। সালটা 1939। পীরপুরের একেবারে উপকণ্ঠের বাগানবাড়িটার সামনে এসে একটা পেল্লাই গাড়ি থামল। সাদা ফটফটে সেই গাড়ি থেকে প্রথমে নামলেন প্রদীপ সিংহ এবং তারপর তার সদ্য বিবাহিতা স্ত্রী লাবণ্য। পীরপুর একটা গণ্ডগ্রাম, তাই এখানে কলকাতার মোটর গাড়ি দেখতে অনেক ছেলেপুলে ভিড় জমাতে শুরু করেছে। মোটর গাড়ি সম্পর্কে তাদের ঔৎসুক্য খানিকটা উপভোগ করল খুবই। সিগারেটের ধোঁয়া ফুরিয়ে এলে সেটা অবজ্ঞা ভরে ফেলে দিয়ে গটগট করে সস্ত্রীক বাগানবাড়ির ভেতর প্রবেশ করল। পেছন পেছন জিনিসপত্র নিয়ে গাড়ির ড্রাইভার ও বটুদ্দা ভেতরে ঢুকল। বাইরে জটলা একটা থেকেই গেল, কিন্তু কেউ সিংহ পরিবারের বাগানবাড়ির ছায়া মারাতেও সাহস করল না। বাংলা সাহিত্যের সাহিত্য ভাণ্ডার অপরিসীম। সেই অজ্ঞাতর সাথে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে আমাদের এই বিশেষ নিবেদন কাহিনী। আজ শ্রোতাদের অনুরোধে আরও একবার ভৌতিক রহস্যে ফেরা, তাই কাহিনী আর পাণ্ডুলিপি এবার আবার হাত মিলিয়েছে আপনাদেরকে ভৌতিক রহস্যের গল্প শোনানোর জন্য। আজ আপনাদের জন্য লেখক অর্ণব দাসের লেখা গল্প বাগানবাড়ি। শুরু হচ্ছে বাগানবাড়ি। প্রদীপ সিংহ কলকাতার বিখ্যাত সিংহ পরিবারের সর্বকনিষ্ঠ পুত্র। বাপ ঠাকুরদার আমলের জমিদারি এখন আর না থাকলেও বিভিন্ন ব্যবসা থাকার জন্য সেই জমিদারি ঠাঁটবাট তখনও বর্তমান। লন্ডনে দীর্ঘদিন থেকে শিক্ষা শেষ করে বছর আড়াই হলো কলকাতায় ফিরে বাড়ির পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছে সে। ইতিমধ্যে বাবার বাল্যবন্ধু শ্রী প্রতাপ কুমার রায়ের কনিষ্ঠা কন্যা লাবণ্যের সাথে প্রদীপের বিয়েও হয়ে গেছে। মধুচন্দ্রিমার দীর্ঘ এক বছর পর সস্ত্রীক কোথাও ঘুরতে এলো প্রদীপ। পীরপুরের বাগানবাড়ির খবরটা সে আগে জানত না। দিন পনেরো আগে একটা আইনি কাজের সূত্রে এই বাগানবাড়ির কথা জানতে পারে সে। পীরপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে লোকালয় হতে একেবারে দূরে প্রায় এক একর জুড়ে বিরাট এই বাগানবাড়ির কথা জানতে পেরে একবারে সে দেখে গিয়েছিল। সেই থেকে জায়গাটা কেমন যেন টান ছিল তাকে। বাড়ির সবাই অবশ্য এখানে আসতে বারণ করেছিল। ঠাকুরদার এক ভাই চিত্রক সিংহ সংসার ত্যাগ করে বিবাগী হয়ে যান। বেশ কিছু বছর পর তিনি পুরোদস্তুর তান্ত্রিক হয়ে ফিরে এসে এই বাগানবাড়ি পত্তন করেন। শোনা যায় তিনি নাকি সব সাধনা করে সিদ্ধ হয়েছিলেন। তার নাকি অনেক রকম অলৌকিক ক্ষমতাও ছিল। তার বিভিন্ন রকম তান্ত্রিক পূজা পদ্ধতির আঁতুর ঘর ছিল এই বাগানবাড়িটি। তান্ত্রিক ক্রিয়া লোকালয়ে নিষিদ্ধ, তাই গ্রাম থেকে অনেকটা দূরেই তৈরি করা হয় বাড়িটি। প্রথম প্রথম সব ঠিকই চলছিল। লোকালয় থেকে অনেকটা দূর হওয়ার জন্য ও তান্ত্রিক কথাটা ছড়িয়ে যাওয়ার জন্য গ্রামের লোকে চিত্রক সিংহ তার বাড়ি দুটোকেই যথাসম্ভব এড়িয়ে চলত। কিন্তু কিছু বছর পরেই ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। কার্তিক মাসের এক অমাবস্যার রাত্রে হঠাৎ সেই সিংহদের বাগানবাড়ির দিক থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর জান্তব হুঙ্কার। শব্দের সেই জান্তব হুঙ্কারে অতি বড় সাহসী লোকেরও হাড় হিম হয়ে যাবে। কি এক ভয়ানক অমঙ্গলের ভয়ে গোটা রাত জেগেই কাটিয়ে দিল সবাই। পরের দিন সকালে দেখা গেল যে গোটা গ্রাম অক্ষত থাকলেও সেই বাগানবাড়ি একেবারে তছনছ হয়ে গিয়েছে। যেন একশো কালবৈশাখী একসাথে তাণ্ডব করেছে সেখানে। একটা গাছও আসত না। বাড়ির ভেতরে নিজের ঘরের ভেতর চিত্রক সিংহের মৃতদেহ পাওয়া গেল। তার গোটা শরীর কোনো এক হিংস্র জন্তুতে তার নখ দিয়ে ফালা ফালা করে দিয়েছে।
সবথেকে ভয়াবহ ব্যাপার ছিল এই যে ওনার চোখ দুটোর জায়গায় শুধু দুটো কালো গহ্বর ছিল, যার চারিদিকে চাপ চাপ রক্ত জমাট বেঁধে কালো হয়ে জমেছিল, যেন কোনো জন্তু খুব নৃশংসভাবে সেই চোখ দুটো খুবলে খেয়েছে। সেই ঘটনার পর থেকে ওই বাগানবাড়িতে সিংহবাড়ির কেউ আর যেত না, একজন কেয়ারটেকার রাখা হয়েছিল, কিন্তু এক মাসের ভেতর রক্তবমি করে সেও মারা যায়। তারপর থেকে গ্রামের সবাই বাগানবাড়িটা এড়িয়েই চলত। সিংহ পরিবারের লোকজন মনে প্রাণে বাড়িটাকে অশুভ বলে মনে করতেন, কিন্তু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রদীপ সিংহ অন্য ধাতের মানুষ, গরম রাজপুত রক্ত সব সময় যেন টকবক করে ফুটত। সে ওই বাগানবাড়ির কথা জানতে পেরে উৎসাহী হয়ে পড়ল, আর তারপর থেকেই শয়নে জাগরণে বাড়িটা তাকে টানতে লাগল। হপ্তা কয়েকের মধ্যেই শহর থেকে লোক এনে গোটা জায়গাটার ভোল পাল্টে দিল সে। তারপর বাড়ির সবার বাধা নিষেধ অগ্রাহ্য করে সস্ত্রীক সেখানে ছুটি কাটাতে চলে এল। প্রথম দিনটাই শুরু হলো এক বিপত্তি দিয়ে। বাইরের সবার কাছে প্রদীপ ছিল মারাত্মক রকমের রাশভারী ও গম্ভীর প্রকৃতির মানুষ, কিন্তু স্ত্রী লাবণ্যকে সে চোখে হারাত, তার কাছে সে একেবারে মাটির মানুষ। বাগানবাড়িতে প্রবেশের সময় একেবারে বিলাতি কায়দায় মাথা নিচু করে সামনের দিকে ঝুঁকে অভিবাদন জানিয়ে স্ত্রীকে সেই বাগানবাড়ির দরজা খুলে প্রবেশ করার অনুরোধ করল সে। লজ্জায় রাঙা হয়ে লাবণ্য দরজা খুলে বাড়ির প্রাঙ্গণে ডান পা রেখেই বলে আর্তনাদ করে ওখানেই বসে পড়ল। সবাই ছুটে যেতে দেখা গেল লাবণ্য যেখানে পা দিয়েছিল সেই জায়গাটা টাটকা রক্তে ভরে গিয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও ওখানে পা কেটে যাওয়ার মতো কিচ্ছু পাওয়া গেল না। ইতিমধ্যে প্রদীপ লাবণ্যকে কোলে তুলে নিয়ে বৈঠকখানায় এসে বসালো। খবর পেয়ে তড়িঘড়ি গ্রামের সব থেকে বড় কবিরাজ ভবদুলাল ছুটে এলেন। প্রদীপ যদিও শহরের ডাক্তারের ওপর বেশি ভরসা করে, কিন্তু এই গ্রামে তো এই কবিরাজই ভরসা। যাই হোক, শেষ পর্যন্ত ভবদুলালের পরিচর্যায় খুশি হলো প্রদীপ। কিন্তু এসবের মাঝে লাবণ্যের একটি কথার কোনো ব্যাখ্যা কেউ দিতে পারল না। তার বর্ণনা অনুযায়ী প্রাঙ্গণে পা রাখা মাত্রই পায়ে যেন গরম লোহার ছ্যাঁকা অনুভব করে সে, আর সেই যন্ত্রণাতেই চিৎকার করে সেখানে বসে পড়ে। দুর্ঘটনা স্থানে কোনোরূপ কাঁচ, লোহা বা অন্যান্য কোনো তীক্ষ্ণ সামগ্রীর অনুপস্থিতি ও লাবণ্যর অদ্ভুত অভিজ্ঞতার বর্ণনা গ্রামের লোকের মনে বাড়িটির অশুভ হওয়ার তত্ত্বকেই আরও সুদৃঢ় করে তুলল। কিন্তু সিংহবাড়ির ছোটবাবুকে সে বিষয়ে কিছু বলার মতো সাহস কেউ পায়নি। শুধু লাবণ্য একবার বলেছিল, ওগো, এই বাড়িটা না ভালো টেকছে না, চলো বাড়ি ফিরে যাই। কিন্তু বিজ্ঞান মনস্ক স্বামীর কর্ণকুহরে অবলা নারীর সেই ক্ষীণ অনুরোধ পৌঁছায়নি। গ্রামের মোড়ল আশ্বাস দেওয়া সত্ত্বেও কলকাতা থেকে কিছু লোকজন আগেই বাগানবাড়ির উদ্দেশ্যে পাঠিয়েছিল প্রদীপ, কারণ সে জানতো যে ওই বাড়িতে গ্রামের কেউ কাজ করতে রাজি হবে না। হলো তাই, সিংহবাড়ির ছোটবাবুকে গ্রামের সবাই যতই মানুক কেউ নিজের প্রাণ খোয়াতে রাজি নয়, আর কাউকে দিয়ে জোর করে ভয় দেখিয়ে কাজ করানোর পক্ষপাতীও প্রদীপ সিংহ নয়। লাবণ্যর ওরকম অবস্থা দেখে প্রথমে হকচকিয়ে গেলেও খুব তাড়াতাড়ি পরিচারক পরিচারিকারা নিজেদের সামনে নিয়ে বাড়ির অন্য কাজে লেগে পড়ে। তবে সামান্য গুজগুজ ফিসফিস চলতেই থাকে। আদ্যপান্ত বিজ্ঞান মনস্ক হলেও প্রদীপেরও এই বাড়ির ভেতর আসা ইস্তক কেমন যেন একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছিল। সবসময় মনে হচ্ছিল যেন কেউ তাকে চোখে চোখে রাখছে। সারাদিন আর কোনো ঘটনা ঘটল না। রাত্রের খাওয়ার শেষে ছাদে বসেছিল প্রদীপ, হাতের কাজ সেরে লাবণ্যের তাকে সঙ্গ দেওয়ার কথা, তারই অপেক্ষায় বসেছিল সে। এই বাড়ির মধ্যে কেমন একটা আদিম গুণভাব মিশে আছে, প্রথম দেখাতেই সেই ভাব মুগ্ধ করেছিল প্রদীপকে। এই বাড়িটা চুম্বকের মতো টানছিল তাকে। বাড়িটায় অন্তত এক রাত কাটানোর ইচ্ছেটা তাই সে কোনো মতেই এড়াতে পারেনি। ছাদে বসে বাড়িটাকে এক রহস্যময় আদিবাসী রমণীর মতো মনে হলো প্রদীপের। সেই আদিবাসী রমণীর সারা শরীরে মিশে আছে বনমহুয়ার মাদকতা। চারিদিক গাছ দিয়ে ঘেরা এই নিস্তব্ধ পরিবেশের সাথে ঝিঝি পোকার একটানা ডাক, থেকে থেকে দূরে শিয়ালের সম্মিলিত চিৎকার, গাছের কোটরে পাখির ডানা ঝাপটানোর আওয়াজ, আর নাম না জানা
রাত পাখির হঠাৎ কর্কশ স্বর মিলেমিশে আজন্ম শহরে প্রতিপালিত প্রদীপের মনে এক অব্যক্ত মাদকতা সৃষ্টি করেছে। প্রকৃতি নামক রাতপরির মায়ার মূর্ছনায় প্রদীপ যখন নিজেকে হারিয়ে ফেলছিল, ঠিক তখনই গোটা বাড়ির নিস্তব্ধতা খান খান হয়ে গেল লাবণ্যর আর্ত চিৎকারে। লাবণ্য, তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিঁড়িতে দুবার আছাড় খেয়ে প্রদীপ যখন শোবার ঘরে এসে পৌঁছল, তখন লাবণ্য অচেতন অবস্থায় পালঙ্কে শুয়ে আছে। লাবণ্য! পরিচারিকার মুখ থেকে জানা গেল যে সে ছোট বৌরানীর আওয়াজ শুনে দৌড়ে ঘরে এসে দেখে যে তিনি ঘরের ডান দিকের কোণে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। কোনো রকমে সে ছোট বৌরানীকে বিছানায় শোয়াতে পেরেছে। তারই মধ্যে ঘরে ছোটবাবু চলে এসেছেন। চোখের মণিকে চোখের সামনে ওভাবে অচেতন দেখে প্রদীপের মাথা ঠিক রইল না। গাড়ি করে তৎক্ষণাৎ কলকাতা রওনা হচ্ছিল সে, কিন্তু সাহস করে তাকে আটকালো বটুকদা। ছেলেবেলায় এর কোলেপিঠেই মানুষ হয়েছে বলে পরিচারক হওয়া সত্ত্বেও বটুকদাকে প্রায় বাবার মতোই সম্মান করে প্রদীপ। সেই বটুকদা উদ্ভ্রান্ত প্রদীপের পথ আটকিয়ে দৃঢ় স্বরে বলল, ছোটবাবু, এখন শহরে যেতে অনেকটা সময় লেগে যাবে, তার চেয়ে ভবদুলাল কবরেজকেই তাড়াতাড়ি ডেকে আনা হোক, বৌরানীর চিকিৎসাটা জরুরি। বটুকদার কথায় প্রদীপ কিছুটা হলেও শান্ত হল। লাবণ্যর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, কিন্তু শরীরের তাপমাত্রা ক্রমশই বাড়ছে। অনেক চেষ্টা সত্ত্বেও জ্ঞান ফেরাতে অসমর্থ হলেন ভবদুলাল। তারপর কাঁপা কাঁপা গলায় প্রদীপের দিকে তাকিয়ে বললেন, আমায় মাপ করবেন ছোটবাবু, আমার মনে হয় মা জননীর যেটা হয়েছে সেটা ঠিক করা আমার বিদ্যের বাইরে। আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি ছোটবাবু, এটা কোনো ডাক্তারের কম্ম নয়, আপনি বরং কোনো ওঝার ব্যবস্থা করুন। ওঝার কথা শুনে প্রদীপ তাকে তেড়ে বোধহয় মারতেই যাচ্ছিল, এমন সময় একটা ঘর ঘরে পুরুষালি গলার আওয়াজে গম গম করে উঠল শোয়ার ঘর। সবার নজর ঘুরে গেল বিছানায় উঠে বসা লাবণ্যর দিকে। না, ঠিক উঠে বসেনি সে, বরং বলা যায় সে তখন বিছানা থেকে দুহাত করে ভাসমান অবস্থায় শূন্যে বসে আছে। দুধে আলতা গায়ের রং প্রায় তিনবার গন্ধ ধারণ করেছে। দেহের ভেতর থেকে কেমন যেন নীলাভ রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। সব থেকে ভয়ানক হল তার চোখ দুটি, সে দুটি সম্পূর্ণরূপে কালো। শূন্যে ভাসমান অবস্থায় সে পদ্মাসনে বসে প্রদীপের দিকে তর্জনী উঁচিয়ে শুধু একটি নাম উচ্চারণ করল। জীবনের সবচেয়ে বড় ভয় পেল প্রদীপ। একবার লাবণ্য বলে চিৎকার করে উঠল। তারপর তার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করতেই সামনে শূন্যে ভাসমান লাবণ্য অপার্থিব পুরুষালি গলায় হেসে উঠল। তারপর ডান হাতের তর্জনী দিয়ে প্রদীপকে কাছে আসতে বানা করল এবং তারপর সেই তর্জনী সোজা ঢুকিয়ে দিল নিজের বাম হাতে। বাম হাত দিয়ে রক্ত ঝরে পড়তে লাগলো নিচের সাদা বিছানার চাদরে। সাদা চাদরের ওপর সেই রক্ত নিজে থেকেই চলতে শুরু করল। কয়েক মুহূর্তেই সাদা চাদর ফুটে উঠল রক্তে লেখা সেই নাম, শান্তিচরণ দুবে। চরম নাস্তিক এবং রাশভারী ছোটবাবুকে সবাই আজ ফুঁপিয়ে কেঁদে উঠতে দেখল। লাবণ্য সামনে হাঁটু গেড়ে বসে বাচ্চা ছেলের মতো সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁপতে থাকল। এত ভয়ের মধ্যেও মানুষটা দুঃখে সবার চোখে জল চলে এল।
বটুকদা এগিয়ে এসে সজলজকে প্রদীপের পিঠে পরম মমতায় হাত বুলাতে বুলাতে বললেন, কাঁদবেন না ছোটবাবু, এখন কাঁদবার সময় নয়, বাড়ি গিয়ে তাকে নিয়ে আসুন তাড়াতাড়ি। এই আত্মা যখন ওনাকে চাইছে তখন একমাত্র তিনিই পারবেন বৌরানীকে উদ্ধার করতে। প্রদীপ কি বুঝলো কে জানে, কান্না থামিয়ে একবার বটুকদার হাত দুহাতে ধরে ঝাঁকিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল বাইরের দিকে। কলকাতা সিংহবাড়িতে বংশ পরম্পরায় কালী পুজো চলে আসছে, সেই পূজার ভার থাকে দুবে পরিবারের উপর। বংশানুক্রমে তারা এই বাড়ির কুলপুরোহিতের কাজ সামলান। বর্তমানে সেই ভার ন্যস্ত রয়েছে শ্রী শান্তিচরণ দুবের ওপর। শুধুমাত্র অসাধারণ পূজারী হিসেবেই নয়, তিনি এক তান্ত্রিক সিদ্ধ পুরুষ হিসেবেও বিখ্যাত। মা এবং লাবণ্যবাদে আর দুটি মানুষ প্রদীপের খুব কাছের, যার মধ্যে একজন বটুকদা আর একজন ওই শান্তিচরণ দুবে। অকৃতদার এই মানুষটি প্রদীপকে নিজের পৌত্রের ন্যায় স্নেহ করেন। তিনি প্রদীপকে দাদু ভাই নামে ডাকেন আর প্রদীপও তাকে ওই নামেই ডাকে। সিংহ পরিবারের অন্যান্যদের সাথেও তার সুসম্পর্ক বজায় আছে, কিন্তু প্রদীপ তার সর্বাধিক প্রিয়। প্রদীপ যখন বাগানবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন তিনি দেশে ছিলেন না, না হলে হয়তো আজ প্রদীপের এমন দশা হতো না। শেষ রাত্রে প্রদীপ যখন দুবে পরিবারের বাড়ির সামনে গাড়ি থামাল তখন শান্তিচরণ বাড়ির বাইরে অস্থিরভাবে পায়চারি করছেন। প্রদীপ গাড়ি থেকে পুরোপুরি নামার আগেই তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বললেন, কিছু বলতে হবে না দাদু ভাই, আমি সব জানি, তুমি সত্তর আমাকে ওখানে নিয়ে চলো। তবে গাড়ি স্টার্ট করার আগে প্রদীপকে থামিয়ে তার হাতে একটা কবচ বেঁধে দিলেন। অন্য সময় হলে প্রদীপ তর্ক জুড়ে দিত, কিন্তু আজ তার নাস্তিক মন মারাত্মক জখম হয়েছে। হয়তো তাই এখন বিশ্বাসের উপর বিশ্বাস এসেছে। কবচটা পরিয়ে দিয়ে নিজের মনেই বিড়বিড় করে উঠলেন শান্তিচরণ। পঞ্চায়েতের কবচটা বানিয়ে রেখেছিলাম, এবার আমার মা জননীকে রক্ষা করতে পারলেই কাজ। বীরপুরের বাগান বাড়ি ফিরতে প্রায় শেষ রাত হয়ে গেল। সেখানে পৌঁছে প্রদীপের আর এক প্রস্থ অবাক হবার পালা। বাড়ির সবাই গেটের বাইরে বসে রয়েছে, বোঝাই যাচ্ছে যে রাত্রে কেউ ঘুমায়নি। তাদের দুজনকে গাড়ি থেকে নামতে দেখে বটুকদা এগিয়ে এলেন, তার কাছেই জানা গেল ঘটনা। প্রদীপ বেরিয়ে যাওয়ার পর থেকে লাবণ্যের অবস্থা আরও খারাপ হয়। গায়ের বিভিন্ন জায়গায় কালো কালো ছোপ পড়তে শুরু করে, তার সাথে শুরু হয় গোটা ঘরের দেওয়াল জুড়ে লাবণ্যর মধ্যে থাকা অশরীরীর আস্ফালন। টিকটিকির মতো সে দেওয়ালে ঘুরে বেড়াতে শুরু করে আর তার সাথে চলতে থাকে অশ্রাব্য কালিগালাজ। শেষে ওরই নির্দেশে সবাই শেষ রাত্রে বাগানবাড়ির বাইরে এসে বসতে বাধ্য হয়। বটুকদা এসে শান্তিচরণের দুহাত ধরে হু হু করে কেঁদে ওঠে। তাকে খানিক সান্ত্বনা দিয়ে ঘরের দিকে এগিয়ে যান শান্তিচরণ। প্রদীপও সঙ্গে আসছিল, কিন্তু ইশারায় তাকে থামিয়ে দেন শান্তিচরণ। তারপর বলেন, আমি যা অনুভব করছি সেটাই বোধ করি এই বাড়িতে রয়েছে। সেটা থাকাকালীন আমি ছাড়া আর কেউ প্রবেশ করবে না ঘরে, এটাই আমার আদেশ। তারপর খুব গম্ভীর মুখে এগিয়ে গেলেন ভেতরের দিকে। প্রায় এক ঘন্টা পর শান্তিচরণ চিন্তিত মুখে বেরিয়ে এলেন। ততক্ষণে বাড়ির সমস্ত পরিচারকদের গায়ের মোড়লের বাড়িতে বিশ্রাম নেওয়ার জন্য পাঠিয়ে দিয়ে বটুকদা আর প্রদীপ শুষ্ক মুখে শান্তিচরণের অপেক্ষা করছিল। শান্তিচরণকে বেরিয়ে আসতে দেখে তারা উঠে দাঁড়াল। দাদু ভাই কি হলো? প্রদীপের কথায় যেন ঘোর ভাঙল শান্তিচরণে। তার এরূপ বিফল দশা প্রদীপের চোখে না পড়লেও বটুকদার অভিজ্ঞ চোখে পড়ল। তিনি অবাক হলেন, কুলপুরোহিতকে এত বিচলিত তিনি কোনোদিন দেখেননি। শান্তিচরণ প্রদীপের কাঁধে হাত রেখে বললেন, এখানে আর কোনো কথা নয়,
আগে বিশ্রাম নাও, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। তার গলায় এমন কিছু ছিল যে তা উপেক্ষা করা গেল না। তিনজনে গায়ের মোড়ল ভূদেব ভট্টাচার্যের বাড়ির দিকে রওনা হলেন। দুপুরের খাওয়া সমাপ্ত হলে শান্তিচরণের সামনে সবাই উপস্থিত হল। এখানে আসা অবধি সামান্য ফলাহার বিনা তিনি কোনো আহার গ্রহণ করেননি, আর কারোর সাথে কোনো কথাও বলেননি। সারাক্ষণ কি এক ভাবনায় ডুবে থেকেছেন, তার এমন অবস্থা দেখে তাকে কেউ ঘাঁটাতে সাহস দেখায়নি। সবাইকে সামনে দেখে তিনি সবাইকে ইশারা করে বসতে বললেন। এবারে বটুকদা প্রথম মুখ খুললেন। যা হয়েছে দয়া করে খুলে বলুন পুরোহিত মশাই। না জেনে শুনে এই বাড়িতে প্রবেশ করে ভয়ানক ভুল করেছো দাদু ভাই। পঞ্চমন্দির আসন বোঝো। প্রদীপ মাথা দুই ধারে নাড়িয়ে এই বিষয়ে তার অক্ষমতা প্রকাশ করল। তন্ত্রবিদ্যায় পঞ্চমন্দির আসনের গুরুত্ব প্রচুর, খুব ভয়ানক ও শক্তিশালী সাধনা এটি। একজন চণ্ডাল, একটি বিশদ সর্প, একটি পেজি, একটি শেয়াল ও একটি হনুমানের মাথা দিয়ে তৈরি হয় এই পঞ্চমন্দির আসন। এছাড়া একটি মানুষের মাথাও এই ক্রিয়াতে লাগে। খুব সাবধানে, লোকালয় হতে অনেক দূরে একটি স্থানে এই আসন তৈরি করতে হয় এবং তার পবিত্রতা অত্যন্ত সাবধানে রক্ষা করতে হয়, কারণ এই কুণ্ডির ভেতর কেউ ভুলক্রমে চলে এলে তার মৃত্যু অবধি হতে পারে। তাই অনেকে এই আসন মহাশ্মশান বর্তিত অন্য কোনো জায়গায় তৈরি করে না। কিন্তু এসবের সাথে লাবণ্যর সম্পর্ক কি? আছে আছে। চিত্রক সিংহের তৈরি একটি পঞ্চমন্দির আসন এই বাগান বাড়িতেই আছে এবং সেটি তোমাদের শোয়ার ঘরেই বর্তমান। খুব সাবধানে, গ্রাম হতে এত দূরে এরা বাগান বাড়ির মধ্যে তিনি পঞ্চমন্দির আসন প্রতিষ্ঠা করেছেন। ঠিক কাজ করেননি তিনি, লোকালয় হতে দূরে হলেও এভাবে ঘরের ভেতর পঞ্চমন্দির আসন তৈরি করা অনুচিত। তাও যদি ভালো ভাব নিয়ে করতে, কিন্তু মনে পশুত্ব থাকলে যা হয় আর কি। সাধনায় সিদ্ধি লাভের বদলে তার মর্মান্তিক মৃত্যু ঘটে এবং এই আসনটিও দূষিত হয়ে যায়। এসব সাধনা মনে পাপ নিয়ে করলে অবশ্যই এরকম হয়ে থাকে। এখন চিত্রক সিংহ ভীষণ এক প্রেত রূপে ওখানে অবস্থান করছে। তাহলে এখন কি উপায় পুরোহিত মশাই? দেখো বটু, লাবণ্য একটি বিশেষ তিথি নক্ষত্রের জাতিকা। সে যখন প্রথম প্রাঙ্গণে পা দিয়েছিল তখনই সে চিত্রক সিংহের শিকারে পরিণত হয়। অবশ্য সে তো নিমিত্ত মাত্র, চিত্রক সিংহ নিজের ইচ্ছা পূরণের জন্য আমাকে এখানে ডেকে পাঠিয়েছে। কি ইচ্ছে তার দাদু ভাই? কি করলে আমার লাবণ্য ঠিক হয়ে যাবে? উতলা হয়ো না প্রদীপ, রাস্তা অবশ্যই আছে। মৃত্যু আমাদের কাছে সবশেষ মনে হলেও একজন সাধক জানে যে মৃত্যু শুধু একটি স্তর মাত্র।
পরমাত্মার দিকে এগোতে গেলে আত্মাকে আরো সাতটি লোক পার করতে হয়। মানুষ অবস্থায় আত্মার যত না উন্নতি হয়, তার থেকে অনেক বেশি হয় মৃত্যুর পর আত্মার নিজের প্রচেষ্টা। আত্মা যত অনুশীলন করবে, তত তার ওপর থেকে একটির পর একটি স্তর খসে যেতে থাকে এবং সে আরও ঊর্ধ্বস্তরে গমন করে। কিন্তু সাধনায় পশুত্বভাবের পাপে মৃত্যু হয়েছে বলে চিত্তক সিংহ মৃত্যু পরবর্তী সাধনা করতে পারছেন না। আমাকে সাহায্য করার জন্য তিনি ডেকে পাঠিয়েছে, তবে এতে তোমাকেও অতি গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে। বলো দাদু ভাই, আমি সব পারবো। এতটা সহজ কাজ নয় দাদু ভাই। আজ সন্ধ্যার পর থেকে আমি ওই ঘরে সাধনায় বসব। চিত্রক সিংহের দূষিত আত্মার উন্নতি সাধন ও তার কবল থেকে লাবণ্যকে ছাড়িয়ে আনার চেষ্টা করব। আর তুমি আমাকে রাত্রি তিনটের পূর্বে পাশের মহাশ্মশান থেকে একটি অপঘাতে মৃত চণ্ডালের মাথা কেটে এনে দেবে। ঘরে বাজ পড়লেও বোধহয় প্রদীপ এতটা অবাক হতো না। অপঘাতে মৃত চণ্ডালের মাথা কেটে আনা, প্রথমে ভয় পেলেও লাবণ্যর মুখখানা মনে পড়তেই মন শক্ত করল। সে তার দৃঢ় চোয়াল দেখে শান্তিচরণ বুঝলেন যে প্রদীপ প্রস্তুত। সন্ধ্যে সাতটার সময় শান্তিচরণের নির্দেশিত পোশাক পরে তার সামনে এসে দাঁড়ালো প্রদীপ। তারপর তাকে একটি প্রণাম করল। রাত দশটার আগে মহাশ্মশানে প্রবেশ করবে না, দশটা বাজার পর সোজা শ্মশানের পেছন দিকের বটগাছের নিচে গিয়ে অপেক্ষা করবে। সময় মতো একটা চণ্ডালের মৃতদেহ সেখানে ভেসে আসবে, সেটিকে সাবধানে টেনে পাড়ে তুলবে, তারপর এই চাকু দ্বারা তার মুন্ডুটি ছেদন করবে এবং চুলের মুঠি ধরে সেটিকে ঝুলিয়ে নিয়ে চলে আসবে। ফেরার সময় ও শ্মশানে প্রবেশের সময় জঙ্গলের মধ্যে নানাবিধ মায়ার সম্মুখীন হবে তুমি। বিচলিত হয়ো না, তোমার হাতের বন চাঁড়ালের কবচ তোমায় আশেপাশে কোনো ভূত প্রেতকে ঘেঁষতে দেবে না। কিন্তু চারটি বিষয়ে খুব সাবধান। কোনো মতেই কারোর সাথে কথা বলবে না। কাটা মাথার শুধুমাত্র চুলের মুঠি ধরেই নিয়ে আসতে হবে। ফেরার সময় ভুলেও পিছনের দিকে তাকাবে না, আর ভয় পেলে এই মন্ত্রটি দশ বার জপ করবে। কথাগুলো বলে প্রদীপের কানে কানে মন্ত্রটি বলে দিলেন শান্তিচরণ। তারপর তার মাথায় গালে হাত বুলিয়ে সেই ছোটবেলার মতো চিবুকে আঙুল ঠেকালেন তিনি। একটু মলিন হাসি হেসে বেরিয়ে গেলেন বাগান বাড়ির উদ্দেশ্যে। রাত আটটার সময় শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল প্রদীপ। অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। এই দেড় দিনে সে যা যা দেখেছে, অনুভব করেছে, তারপর তার যুক্তিতর্ক সব গুলিয়ে গিয়েছে। এখন দাদুভাইকে অন্ধভাবে বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নেই। পকেট থেকে ঘড়ি বের করে
প্রদীপ দেখল 10:05 বাকি। এবারে ভেতরে যাওয়ার জন্য মনে মনে প্রস্তুত হল সে। ঠিক তখনই রাস্তার ওপারে তার সামনে দিয়ে এক যুবতী কি যেন খুঁজতে খুঁজতে মহাশ্মশানে প্রবেশ করল। ভারী অদ্ভুত, এত রাতে কোনো মহিলাই মহাশ্মশানে কেন আসবে? উত্তেজনার চোটে একবার তো ভুল করে তাকে ডেকেই ফেলছিল সে, কিন্তু সময় মতো দাদুভাইয়ের সাবধান মানি মনে পড়ল। শ্মশান এমনিতে তা খুব পবিত্র স্থান, কিন্তু অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত্রে মনে অহেতুক ভয়ের উদ্রেক ঘটায়। শকুনের কান্না, মরার খুলির ভেতর দিয়ে বাতাস যাওয়ার বিদঘুটে শব্দ, বাঁশঝাড়ের পাতার শব্দ ইত্যাদি মন দুর্বল করা ঘটনা সম্পর্কে প্রদীপ অবগত আছে, তাই ওসবে ভয় নেই তার। কিন্তু এই মহাশ্মশান কেমন যেন নিস্তব্ধ, কোনো রাত পাখির আওয়াজ বা শেয়ালের সমবেত চিৎকার কিংবা শকুনের কান্নার চিহ্ন মাত্র নেই, বাতাসের শনশন শব্দটা অবধি নেই। কিছুক্ষণেই দম বন্ধ হয়ে আসে। কয়েক পা যাওয়ার পরই সেই যুবতীকে দেখতে পেল প্রদীপ, একটু এগিয়ে গেল তার দিকে, কিন্তু তখনই তার চোখ গেল তার পায়ের দিকে। এ কি, এ যে পায়ের জায়গায় খুর! ভয়ে চোখ বন্ধ করে দাদুবাইয়ের দেওয়া মন্ত্র 10 জপ করল সে। তারপর চোখ খুলে দেখলো কেউ নেই, সব হাওয়া। মনে সাহস এনে আরো এগিয়ে গেল প্রদীপ। এবারে বাঁধল আর এক গণ্ডগোল, বার বার ঘুরে একই জায়গায় এসে উপস্থিত হচ্ছে সে। 4-5 একই জায়গার চক্কর কাটার পর সত্যি ভয় লাগতে লাগলো। তার ওপর কানে আসতে লাগলো অসংখ্য মানুষের ফিসফিস আওয়াজ, দুর্বোধ্য ভাষায় তারা যেন নিরন্তর কথা বলে চলেছে। একে পথ হারানোর ভয়, তার ওপরেই ফিসফিস আওয়াজ, দুয়ে মিলে প্রদীপের মাথা খারাপ হওয়ার জোগাড়। এমন সময় খানিক দূরে 3 মানুষকে হেঁটে যেতে দেখল সে। আনন্দে তাদেরকে গলা ছেড়ে হাঁক পাড়তেই যাচ্ছিল, কিন্তু সঠিক সময় মনে পড়ল দাদুভাইয়ের সাবধান বাণী, কোনো মতেই কারো সাথে কথা বলবে না। কথাটা মনে পড়তে নিঃশব্দে ওদের দিকে এগিয়ে যেতে লাগলো প্রদীপ। কিন্তু সে যতই এগোয় না কেন, ওদের সাথে দূরত্ব একই থেকে যায়। কিছুক্ষণ চলার পর আর এগোনোর আশা সে যখন প্রায় ছেড়েই দিয়েছে, তখন মানুষ 3 একসাথে তার দিকে ঘুরে তাকালো। তাদের 3 একই রকম দেখতে, আর প্রত্যেকেরই চোখ নাক মুখ বলে কোনো বস্তু নেই, পুরো সাদা ডিমের মতো, কোথাও কিচ্ছু নেই। না, আর দেখা যায় না এই দৃশ্য। প্রদীপ ভয়ে চোখ বন্ধ করে দাদুভাইয়ের শেখানো মন্ত্র জপ করতে আরম্ভ করল। কতবার মন্ত্র জপেছে তা গুনতে ভুলে গিয়েছিল, তাই খানিকক্ষণ পর চোখ খুলে দেখে যেখানে প্রথমবার সেই যুবতীকে দেখেছিল, ঠিক সেইখানেই সে এখন দাঁড়িয়ে। ঘড়িতে 11:00, মানে 1 সময় খালি মায়ার চক্করেই নষ্ট হল। মনের দুঃখে দাদুভাইকে স্মরণ করল সে, মনে মনে বলল, দাদুভাই পথ দেখাও। চোখ খুলেই সামনে এক সাদা শেয়ালকে দেখতে পেল, আবার মায়া। পুনরায় চোখ বুঝে 10 মন্ত্র জপ করার পর আবার তাকালো সে। শিয়ালটা তখনও সেখানেই আছে, তার দিকে একবার তাকিয়ে সেটা জঙ্গলের ভিতর প্রবেশ করল। মহাবিষ্টের মতো সেও শিয়ালটিকে অনুসরণ করে চলল। খানিক সময় পর শ্মশানের মাঝখানে এসে শিয়ালটা দৌড়ে পালিয়ে গেল। শিয়ালটা চলে যেতেই ঘোর কাটলো প্রদীপের। চারিদিকে তাকিয়ে বুঝল যে সে এইবারে একদম শ্মশানের মাঝে চলে এসেছে। ওই তো বটগাছটা দেখা যাচ্ছে, ওর পাশ দিয়েই বয়ে যাচ্ছে নদী, ওখানেই তো অপেক্ষা করতে হবে মরার জন্য। মনে মনে দাদুভাইকে ধন্যবাদ জানিয়ে সে এগিয়ে গেল। মরার জন্য অপেক্ষা করার সময় সেরকম কোনো ভয়ের ঘটনা ঘটেনি, শুধুমাত্র বার কয়েক মনে হয়েছে সে জল থেকে যেন কিছু মাথা তুলে তাকে দেখছে। সে জলের দিকে তাকাতেই তা আবার টুক করে জলে ডুব দিচ্ছে। এতক্ষণ যা ঘটেছে তার কাছে এসব কিছুই না। ঠিক 12:00 একটা মরা ভেসে উঠল। দাদুভাইয়ের কথা মতো প্রদীপ গোড়ালি জলে নেমে তাকে অনেক কষ্টে পাড়ে টেনে তুলল। একবার মনে হয়েছিল যে আরও গভীর জলে গেলে বোধ হয় এতটা কষ্ট হবে না, কিন্তু দাদুভাই ওই করে বেশি জলে যেতে বারণ করে দিয়েছেন।
তাতে নাকি জীবন সংশয় হবে। সব থেকে সমস্যা হলো মরার মাথা কাটতে গিয়ে। এ তো আর মুরগির মাথা নয়, একটা আস্ত মানুষের মরার মাথা বলে কথা। বার কয়েক চেষ্টা করেও প্রদীপ ব্যর্থ হলো। শেষে দুচোখ বন্ধ করে দাদুভাইয়ের শেখানো মন্ত্রটা জপ করতে করতে গায়ে সব শক্তি দিয়ে মরার গলায় চাপটা চালিয়ে দিল। কি আশ্চর্য, একেবারে কেক কাটার মতো করে চাপুটা মরার মাথাটাকে কেটে ফেলল। এবারে মাথার চুল মুঠি করে শক্ত করে ধরে সে সোজা সামনের দিকে হাঁটা দিল। ফেরার সময় যাই ঘটুক না কেন, পিছন ফিরতে কঠোরভাবে মানা করেছেন দাদুভাই, তাই সে হনহন করে হেঁটে আসতে লাগল। ফেরার সময় তার পেছনে কাদের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল। কেউ যেন একবার গলা খাঁকারিও দিয়ে উঠল। শুধু পুরুষ নয়, নারী কণ্ঠের আওয়াজও এখন পাওয়া যাচ্ছে। অনেকে যেন চাপা গলায় গল্প গুজব করতে করতে তার পেছন পেছন আসছে। মেয়েদের মাথার কলসিতে জলের ছলাক ছলাক শব্দ অব্দি পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে নারী কণ্ঠের খিলখিল হাসিও শুনতে পাওয়া যাচ্ছে। কয়েকবার এমনও মনে হলো যে কারা যেন তার নাম ধরে ডাকছে। ভয় হলেও প্রদীপ হাঁটা থামাল না, লাবণ্যকে বাঁচাতেই হবে। কিন্তু ক্রমশই পেছনে যেন ভিড় বাড়তে শুরু করল। মনে হতে লাগলো যে প্রায় 40-50 জন নারী পুরুষ তার পেছন পেছন আসছে। চাপা গলার গুনগুন আওয়াজ ক্রমশ বেড়েই চলেছে। এর সাথে জুটেছে আরেক বিপদ, হাতের মাথাটা ক্রমশ আরও ভারী হয়ে উঠেছে। শেষে এমন ভারী হয়ে উঠল যে সেটা নিয়ে হেঁটে যাওয়াই দুষ্কর। অগত্যা দাঁড়াতে হলো, হাত পা সব যন্ত্রণায় টনটন করছে। মরার মাথাটাকে একবার মাটিতে নামিয়ে রাখতে খুব ইচ্ছে করছে, হয়তোবা নামিয়েই ফিরত সে। কিন্তু হঠাৎ পেঁচার কর্পশ ডাকে চমক ভাঙল। ইস, এখনই সব পণ্ড হতে বসেছিল। সেখানে দাঁড়িয়েই সেই মন্ত্র জপ করতেই সব স্বাভাবিক হয়ে এল। তখন প্রদীপ আবার হাঁটতে আরম্ভ করল। মহাশ্মশান থেকে বেরিয়ে আসার মুহূর্তে দূরে অনেকগুলো শেয়াল একসাথে ডেকে উঠল। শেয়ালের ডাক এর আগেও শুনেছে প্রদীপ, কিন্তু এমন হাড় হিম করা ডাক শুনেনি। এ যেন শিয়াল কম হায়না বেশি। প্রদীপ তড়ি ঘড়ি জঙ্গলটা পেরিয়ে সামনে রাস্তায় এসে দাঁড়ালো। যাক বাবা বাঁচা গেল, আর বিপদ নেই। মহাশ্মশান থেকে বাগানবাড়ি অবধি হেঁটে আসতে হলো প্রদীপকে। বাগানবাড়ির সামনে সে যখন পৌঁছলো তখন রাত্রি 1টা বাজে। বাড়ির সামনে এসে দাঁড়াতেই বাড়ির দরজা দরাম করে খুলে গেল। ভেতর থেকে কেমন একটা পচা দুর্গন্ধ ভেসে আসছে। ভেতর থেকে দাদুভাইয়ের গুরুগম্ভীর আওয়াজ ভেসে এলো। চন্ডালের মাথাটা দরজার ভেতরে রেখে বাইরে বসে থাক দাদুভাই। প্রদীপ শান্তিচরণের কথা মতো মাথাটা নিয়ে দরজার ভেতরে প্রবেশ করতে যেতেই শান্তিচরণের সাবধান বাণী ভেসে এলো। খবরদার দাদুভাই, বাড়ির ভেতরে প্রবেশ করবে না। কথাটা বলার সঙ্গে সঙ্গেই চারিদিকে ঝড় উঠল। কেউ যেন খুব রেগে ফোঁস ফোঁস করে শব্দ করছে। কোনো মতে মাথাটা দরজার ওপাশে ছুঁড়ে দিল প্রদীপ। দরজার যেভাবে খুলেছিল সেভাবেই বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়টাও থেমে গেল। কতক্ষণ রাস্তার পাশে বসেছিল সে জানে না। অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে কিছুটা ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ সশব্দে বাড়ির দরজা খুলে গেল। শান্তিচরণ লাবণ্যকে ধরে বাইরে নিয়ে আসলেন। ঘুম ভেঙে ওদের দুজনকে বাইরে আসতে দেখে আনন্দে অধীর হয়ে ছুটে গেলেন প্রদীপ। তাকে ছুটে আসতে দেখে শান্তিচরণ হুঙ্কার পাললেন। আর এক পাও এগোবে না, তো আমাকে স্পর্শ করবে না। কথাগুলো বলে হতবম্ব প্রদীপের সামনে রাস্তায় লাবণ্যকে শুইয়ে দিয়ে তার দিকে তাকালেন শান্তিচরণ। দাদুভাইয়ের চোখের দিকে তাকিয়ে অবাক হলেন প্রদীপ। দাদুভাই, তুমি কাঁদছো? শান্তিচরণ প্রদীপের কথার কোনো উত্তর না দিয়ে বাগানবাড়ির দিকে পরিশ্রান্ত পায়ে এগিয়ে চললেন। দাদুভাইকে আবার সেই অভিশপ্ত বাড়ির দিকে যেতে দেখে অস্থির হয়ে তার দিকে ছুটে যাওয়ার উপক্রম করতেই হাত তুলে বারণ করলেন তিনি। ভালো থেকো দাদু ভাই, লাবণ্য মাকে আমার স্নেহ দিও। কিন্তু তুমি কোথায় যাচ্ছ দাদু ভাই?
আমার আর কোনো উপায় নাই দাদু ভাই, এবার এই পশুত্বকে বাঁচাতে হলে এছাড়া আর কোনো উপায় নাই। আমি সদর দরজা লাগিয়ে দেওয়ার পর তুমি এটা নিশ্চিত করবে যে কেউ কোনো দিন যেন এ বাড়ির দরজা না খোলে। কথাগুলো বলে শান্তিচরণ বাগান বাড়ির ভেতরে প্রবেশ করল এবং সদর দরজা সশব্দে বন্ধ হয়ে গেল। তারপর থেকে আজ অব্দি বন্ধই ছিল। বলে কেয়ারটেকার থামল। মোমবাতির কাঁপতে থাকা আলো এই ঘরটাকে সত্যিই ভুতুড়ে বলে মনে হচ্ছিল বটে। আর সেই ভুতুড়ে বাড়ির কেয়ারটেকারের সামনে বসে আছি আমি। আরে, আমি নিজের পরিচয়টাই তো এতক্ষণ ধরে দিইনি। আমি অনিমেষ চ্যাটার্জি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে মাস্টার্স করছি। পীরপুরে আমার এক বন্ধুর বাড়ি, তার কাছেই পীরপুরের এই বিখ্যাত থুরি কুখ্যাত বাগান বাড়িটার কথা শুনি। আমার বন্ধু এই 2022 সালে এসে ও এসব বিশ্বাস করে, ভাবা যায়? ওর এই অন্ধবিশ্বাস ভেঙে দিতে পাক্কা 1000 টাকার বাজি ধরে একটা দেশলাই আর একটা মোমবাতি নিয়ে এই বাগান বাড়িটাতে রাত কাটাতে এসেছি। হ্যাঁ, এটা ঠিক যে বাড়িটা খুবই ভুতুড়ে দেখতে, এমনকি আমারই তো বেশ কয়েকবার গা ছমছম করে উঠেছিল। সামনের দরজায় ইয়া বড় দুটো তালা ঝুলছে। অনেক চেষ্টা চরিত্র করে পিছনের দরজা ভেঙে ভেতরে ঢুকেছি। আমি তো জানতাম এখানে কেউ থাকে না, কিন্তু কপাল দেখো, এই তো এই বৃদ্ধ কেয়ারটেকারের সাথে সামনাসামনি দেখা হয়ে গেল। আমার কথা শুনে তিনি মাথা নেড়ে বললেন, কাজটা ঠিক করনি তুমি, দরজা ভাঙা একদমই উচিত হয়নি। তাকে অনুনয় বিনয় করার পর সে আমাকে ওই কুখ্যাত ঘরটায় নিয়ে এনেছে। ঘরটা খোলার পর সে বেটা বলল, এ বাড়িতে প্রবেশ যখন করেই ফেলেছ তখন আর কি করা যাবে, কপালের লিখন তো আর খণ্ডানো যায় না। চলো, যতক্ষণ সময় আছে তোমার ইচ্ছে পূরণ করে দিই, চলো। তারপর থেকে এই এতক্ষণ ধরে এই রোমহর্ষক কাহিনী শুনলাম, এত ইন্টারেস্টিং যে সিগারেট ধরাতেও ভুলে গিয়েছি। সিগারেট ধরিয়ে বুড়োকে বললাম, তা বুড়ো, এইসব গল্প দিয়ে আর কতদিন বাড়িটাকে ভুতুরে বানিয়ে রাখবে? যা শুনলে তার এক বর্ণ মিথ্যে নয়। এই শোনো বুড়ো, নো আদিক খেতে, ওকে? এমন ভাবে বলছো যেন নিজে চোখে দেখেছো। শুধু দেখিনি গো, অনুভব করেছি। হ্যাঁ, মটকাটা গরম হয়ে গেল। শালা বুড়ো, ভাঁট বকার একটা লিমিট আছে। তেনে ফুরে একটা জুচ্ছই জবাব দিতে যাবো, ঠিক তখনই ঘরটা একটা নীল আলোতে ভরে উঠল। এই আলোটা আসছে কোথা থেকে? হঠাৎই ঘরটায় যেন একটা ভূমিকম্প লাগলো। মেঝে ফুঁড়ে একটা বেদি মতো জায়গা বেরিয়ে এলো। সেই বেদির ওপর লাল কাপড় পরে ছায়া ছায়া লোকজন বসে আছে। লোকটা এবারে আমার দিকে তাকালো। কি ভয়ানক লোকটার চোখ দুটো কই? দেখি একে মেঝেতে এত রক্ত আসছে কোথা থেকে? এসব কি হচ্ছে? সামনে সেই কেয়ারটেকারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। ছড়াম করে রাগু দিতাম, চিৎকার করে উঠলাম, এই সালাপুর, এসব বুঝুকি বন্ধ কর, এখনই থামা, নাহলে তোকে বেড়েই ফেলবো। হাসতে হাসতে জবাব দিল, মরাকে আর কি করে মারবে ভাই?
ঠাকুরের চরম ভয়টা পেলাম। মরা মরা মানে তাহলে কি এসব? কেয়ারটেকার ঘর ঘরে গলায় বলে উঠল, তোমায় একটা কথা বলা হয়নি দাদু ভাই, পঞ্চমন্দির আসনকে না খাওয়াতে হয়। এ আসন দীর্ঘ সময় ধরে উপোস করে আছে, আজ ওর খুব খিদে পেয়েছে। এতক্ষণ শুনছিলেন অর্ণব দাসের লেখা বাগানবাড়ি। গল্প পাঠে অর্কপ্রভু ঘোষ, গল্পের চরিত্রে অনিমেষ চ্যাটার্জির ভূমিকায় তন্ময়, প্রদীপ ও অন্যান্য ভূমিকাতে সৈকত, লাবণ্যর ভূমিকায় সৃজিতা, বটুকদা সাগনিক, শান্তিচরণ দুবের ভূমিকায় সৌমিক। এই গল্পের শব্দ সম্পাদনায় সুব্রনীল, প্রচার অঙ্কন এবং ভূমিকায় আমি সাগনিক। লেখক অর্ণব দাস, দেবাশিস ভট্টাচার্য এবং পাণ্ডুলিপি দলের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এই গল্পটি নিবেদনের অনুমতি দেওয়ার জন্য। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন কাহিনী। গল্পের বই কথা বলুক।